আসসালামু আলাইকুম এভরিওয়ান, হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মোহাম্মদ বুনিয়ামিন, একজন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার, আর আজকে এটা আমাদের CSS3 24 নম্বর ভিডিও। এই ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা ট্রানজিশন নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, ট্রানজিশন এমন একটা টপিক যেটা আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ একটা ওয়েবসাইটকে সুন্দরভাবে জীবন্ত করে তুলতে হলে আমাদের এই ট্রানজিশনটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে হবে আর জানতে হবে। কারণ এখানে বোঝার অনেক কিছু আছে, এখানে মেজারমেন্টের অনেক কিছু আছে, পাশাপাশি এখানে যদি আপনি প্র্যাকটিস না করেন এই জিনিসগুলো আপনি মনে রাখতে পারবেন না। সো বেশি কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, গত ভিডিওতে হচ্ছে যেগুলো ছিল ওই কোডগুলো আমি কেটে দিয়েছি। এটা আমাদের HTML ফাইল, এটা আমাদের CSS3 ফাইল। সো আমি একটা কাজ করব, আমি এখানে একটা HTML আমি একটা ডিপ ট্যাগ নিব, মানে ডিভিশন একটা ট্যাগ নিব। এই ডিভিশন ট্যাগটার একটা নাম দিব, ধরেন এটাকে আমরা ক্লাস দ্বারাই আইডেন্টিফাই করলাম, ক্লাসটার নাম দিলাম ডি অন, রাইট? শেষ, আমার ডিভিশন ট্যাগটা নেওয়ার শেষ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমার কাজ হচ্ছে CSS এ আমি গিয়ে আমি ডট দিয়ে ডিঅনকে সিলেক্ট করে এই যে ডিভিশনটা আছে এটা একটা উইথ দিব, উইথটা দিলাম ধরেন 500 পিক্সেল, আর এটা একটা হাইট দিব, হাইটটা ধরেন হচ্ছে 500 পিক্সেল, রাইট? আমার হচ্ছে এই দুইটা জিনিস দেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, না হলে জিনিসটা কিন্তু ভিজিবল হবে না। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন দিলাম এই টিল যে কালারটা আছে এই কালারটা দিলাম, রাইট? আমার মোটামুটি গুছানো হয়ে গেছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, আমার এটার যে মার্জিনটা আছে এই মার্জিনটাকে 100% করে দিয়ে এটাকে অটো করে দিব, যাতে একটু দেখতে সুন্দর দেখে। কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন আমার এটা চলে আসছে, রাইট? আমার মার্জিনটাকে আমি অটো করে দেওয়ার কারণে আর 100% করে দেওয়ার কারণে এটা একটা মিডল সাইজের জায়গায় চলে আসছে, মানে মাঝখানে চলে আসছে। সো মোটামুটি আমার এই ডিভিশনটা নেওয়া হয়ে গেছে। এইখানে আমার ট্রানজিশনটা কাজ করার জন্য একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এখানে একটা হভার নিতে হবে। এই জন্য আমি ডট দিয়ে ডি অন দিয়ে আমি এখানে লিখলাম হভার, HOVER, হভার, রাইট? এখানে আমি উইথটা, এই উইথটাকে আমি ধরেন 500 তো নিচ্ছি, আমি এখানে 250 পিক্সেল করে দিব, রাইট? মানে যেটা নিচ্ছি ওইটা একটু কম করে দিব। এখন হচ্ছে কি, আমি যদি এটাকে একটু মাউসটাকে ধরি, দেখবেন যে এটা এরকম হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, রাইট? জিনিসটা দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে না। আমি এখানে চাচ্ছি খুব সুন্দর একটা ট্রানজিশন হয়ে দেন এটা আমার চেঞ্জ হবে। ট্রানজিশন ইউজ করার জন্য আমার আগে দেখতে হবে আমি কী নিয়ে কাজ করতেছি। আমি এখানে এই জিনিসটার উইথটা কমাইতেছি, রাইট? মানে দেখেন এখানে কিন্তু আমার উইথটা কমাইতেছি, মানে আমার কন্টেন্টের উইথটা কমাইতেছি। তার মানে এইখানে আমার প্রথম যে বক্সটা আছে, প্রথম যে ডিঅনটাকে সিলেক্ট করে আমি যে ডিভিশনটাকে সাজাইছি, ওইটার ভিতরে আমি কী করবো, আমি ওইটার ভিতরে লিখব ট্রানজিশন। ট্রানজিশন লিখলেই দেখবেন যে এখানে ট্রানজিশন প্রপার্টি আছে। ট্রানজিশন প্রপার্টি যদি থাকে, এইখানে আপনি যদি উইথ লেখেন, WIDTH উইথ লেখে যদি কাজ করেন সেটাও হবে। আবার আপনি এখানে যে সাজেশনে আসে অল, অল লিখে করলেও হবে। উইথ আর অল লিখে করার মধ্যে পার্থক্য হচ্ছে এটা, আপনি যদি উইথটাকে সিলেক্ট করে করেন, প্রপার্টিটা উইথটাকে সিলেক্ট করে দেন, তাহলে হবে কি, শুধু উইথটা যে আমি এখানে কাজ করতেছি ওইটার অ্যাগেনস্টেই কাজ করবে, সরি, ওইটার পক্ষেই কাজ করবে আর কি, ওইটার সাথেই কাজ করবে। আর যদি আমি অল লিখে দেই, অল লিখে দিলে হবে কি, আমি যেমন ট্রানজিশন দিব, এখানে আমি উইথ দিলেও কাজ করবে, এখানে আমি হাইট দিলেও কাজ করবে, টপ দিলেও কাজ করবে, যে কোনো কিছু দিলেই কাজ করবে যদি আমি এখানে প্রপার্টিটা অল করে দিই। সো আমি ফার্স্ট উইথ দিয়ে দেখাই। আমি কী করলাম, ট্রানজিশন প্রপার্টিটা লিখলাম হচ্ছে উইথ, উইথের উপরে কাজ করবে। এখানে আমরা লিখব যে ট্রানজিশন ডিলে, এখানে আসতেছে এই তো ট্রানজিশন ডিলে, ট্রানজিশন ডিলেটাকে আমি হচ্ছে 1 সেকেন্ড করে দিলাম। মাস্ট বি মনে রাখবেন এখানে সাজেস্ট করতেছে 1s মানে 1 সেকেন্ড, আর 1ms হচ্ছে 1 মিলি সেকেন্ড, মানে 1 মিলি সেকেন্ড আর কি। সো আমি যদি এটাকে একটু কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আপনি দেখেন এখানে কিন্তু এটা এই দিলে 1 সেকেন্ড পর এটা কাজ করতেছে। আচ্ছা, আমি যদি এটা একটু কমাই দিই, আমি ধরেন এটা 0.5 সেকেন্ড দিই, রাইট? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন এখানে আমি এই মাউসটাকে ধরবো, ধরার পর ও 0.5 সেকেন্ড টাইম নিয়ে ছোটো হবে, আবার এটা সরাইলে 0.5 সেকেন্ড টাইম নিয়ে বড় হবে। কিন্তু এই জিনিসটা দেখতে সুন্দর দেখাচ্ছে না, বা এই জিনিসটা দেখতে ডাইনামিক দেখাচ্ছে না। এটার জন্য আমাদের আরও এই যে ট্রানজিশনের প্রপার্টি আছে এরকম অনেক প্রপার্টি ইউজ করতে হবে। আরও কয়েকটা প্রপার্টি ইউজ করলে জিনিসটা খুব সুন্দরভাবে সাজানো যাবে। সো এটা ইউজ করার জন্য আমি একটা কাজ করি, আমি 0.1 আমি এখানে 1 সেকেন্ড দিই, আর এখানে আমি ট্রানজিশনটাকে ধরেন এখানে আমি লিখলাম ট্রানজিশন, লেখার পর ট্রানজিশন ডিউরেশনটাকে আমি একটা কাজ করবো, এটাকে 0.5 করে দেবো, 0.5 সেকেন্ড, ওকে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেখেন এই
দেখলেন আমি মাউসের কার্সারটা সরাইলেও একটা সুন্দর একটা অ্যানিমেশন আসতেছে। ট্রানজিশন মানে ডিউরেশনটাকে আমি 0.5 করে দিলে আমি যদি মাউসটা দেই, দেওয়ার পর এটা একটা সুন্দর অ্যানিমেশন ট্রানজিশন হবে, যেটা হচ্ছে এরকম একটা সুন্দর ভাইব নিয়ে আসবে। দেখেন ওয়েবসাইটে যখন আপনি কোনো একটা কোর্স কিনতে গেলেন, সাপোজ কোর্সের উপর যখন মাউসটা ধরেন, দেখবেন যে এরকম ছোটো হয়ে যায়, মানে এটা সুন্দর একটা ট্রানজিশন দেয়। সো এইটা হচ্ছে আমার মোটামুটি একটা ট্রানজিশন হয়ে গেছে। এই ট্রানজিশনের যে এই মানে স্টাইলটাকে, এইটাকে চেঞ্জ করার জন্য বা টাইমের যে স্টাইলটাকে আছে এটাকে আমরা চেঞ্জ করার জন্য আর একটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে ট্রানজিশন টাইম ফাংশন। এইটাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা হচ্ছে এই কুইক বেজিয়ার ইউজ করতে পারি। এটাকে ইউজ করার জন্য এইখানের যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আপনি কোথায় পাবেন? এটার কাজ হচ্ছে এই যে টাইম ফাংশনটা আছে বা টাইমিং ফাংশনটা আছে, এটাকে সুন্দর স্মুথনেসটা নিয়ে আসবে এখানে, বা এটা দেখতে একটু সুন্দর দেখাবে যে এখানে একটা মানে আপনার একটা সুন্দর একটা অ্যানিমেশন দিচ্ছে। টাইমের সাথে সাথে চেঞ্জ করার জন্য আমরা টাইম ফাংশনটা ইউজ করব। সো এটা করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব। এখানে কুইক বেজিয়ার একটা ওয়েবসাইট আছে, দেখেন এখানে কিছু ভ্যালু আছে। আমি যদি এটাকে সাপোজ একটু বড় করে নিই, দেখেন বড় করার পর আপনি দেখেন আপনি যদি এখানে গোতে ক্লিক করেন, এটা এরকম একটা ট্রানজিশন দিচ্ছে, দুইটা সাইড এরকম একটা ট্রানজিশন দিচ্ছে, দেখেন। সো আমরা চাইলে এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা একটু দেখে রাখেন, আমরা চাইলে এখানে ট্রানজিশনের এই যে কুইক বেজিয়ার ভ্যালুটা আছে এই ভ্যালুটা তৈরি করতে পারি। কীভাবে? আমি যদি এখানে এই ট্রানজিশনটা একটু বাড়াই কমাই বা ই করি, দেখেন এটাকে একটু বাড়াই নাম কমাইলাম, এই ধরেন এই, এটা করার পর আমি যদি এটাকে ই করি, এই দেখেন ট্রানজিশনটা কেমন দেখাচ্ছে, রাইট, ট্রানজিশনটা সুন্দর দেখাচ্ছে। সো আমি এই ট্রানজিশনটা নিতে চাইলে আমি কী করবো, আমি এখানে কপিতে ক্লিক করবো। কপিতে ক্লিক করার পর আমি এটাকে একটু ছোটো করে দিই, আমি আমার এখানে চলে যাই, এই যে কুইক বেজিয়ার আছে এটাকে পুছে দিলাম, দিয়ে আমি এখানে এটা পেস্ট করে দিলাম, রাইট। আমার এখানে ভ্যালুটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। দেখেন এখন ট্রানজিশনটা দেখে নিন, দেখেন এই আমার ট্রানজিশনটা এখন আরও সুন্দর দেখাচ্ছে। সো আমরা চাইলে এরকম ভ্যালুটা এখান থেকে কালেক্ট করেও দেন এটা করতে পারি। এটা করার সুবিধা হচ্ছে এটা যে আমার এই ভ্যালুগুলো আর দেখে দেখে মানে নিজের মতো করে দিতে হলো না, আমি এখান থেকে একটা ভ্যালু সুন্দরভাবে ক্রিয়েট করে দিতে পারি যাতে আমার এই ট্রানজিশনগুলো দেখতে সুন্দর দেখায়। ওকে, এই দেখেন এই জিনিসটা দেখতে সুন্দর দেখায়। আচ্ছা, আজকের এই ভিডিওটাতে আমরা কি দেখলাম? আমরা এখানে উইথ দিয়ে দেখলাম, মানে ট্রানজিশন যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা আমরা উইথ দিয়ে দেখলাম। যখন আমি এইটার হাইট যে আছে হাইট থেকেও যদি আমি এখানে 200 পিক্সেল করে দেই, দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আপনি এখানে একটা জিনিস খেয়াল করেন, এই দেখেন এই আমার এইটার কিন্তু জিনিসটা সুন্দর দেখাচ্ছে না, দেখছেন হাইটটা আমার কিন্তু ইসের ট্রানজিশনটা ঠিক আছে, এই উইথের যে ট্রানজিশনটা আছে এটা ঠিক আছে, এই দেখেন এই এটার কাজ করতেছে, কিন্তু হাইটেডটা দেখেন দেওয়ার সাথে সাথে এরকম করতেছে। সো আমরা এই যে প্রথমে বলেছিলাম যে ট্রানজিশন প্রপার্টি আছে, এই ট্রানজিশন প্রপার্টিটা আমরা উইথ না দিয়ে আমাদের এখানে সাজেশনে যে অল আছে এখানে অল দিয়ে দেব। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করার পর দেখেন এই দেখছেন জিনিসটা কিন্তু দুইটাতেই কাজ করতেছে, এই মানে আমার উইথেও কাজ করতেছে হাইটেও কাজ করতেছে, রাইট। সো আজকের এই ভিডিওতে আমরা এই ট্রানজিশন প্রপার্টিটা নিয়ে কথা বললাম। সো ইন ডিটেলস ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি, আপনার চাইলে এই ট্রানজিশন ডিলের যে টাইমটা আছে বা মিলি সেকেন্ড দিলে কী হয়, সেকেন্ড দিলে কী হয়, ডিউরেশনটা কেমন দিলে কী হবে, এবং হচ্ছে এই যে কুইক বেজির যেটা আছে এটা দিয়ে কীভাবে ভ্যালু চেঞ্জ করে আপনি সুন্দর একটা ট্রানজিশন তৈরি করতে পারবেন, এগুলো বাসায় বসে ইন ডিটেলস প্র্যাকটিস করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে ওইখানে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, কারণ আমরা ওইখানে আপডেটগুলো দেই, এবং হচ্ছে আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেই প্রবলেমগুলো শেয়ার করলে আমরা ওইখানে সলিউশনগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিও এই পর্যন্তই, টিল দ্যান টেক কেয়ার, আসসালামু আলাইকুম।